প্রধানমন্ত্রী প্রাথমিকে প্যানেলে নিয়োগ দি। আসসালামু আলাইকুম, প্যানেল প্রত্যাশীদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। করোনা ভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই পিছিয়ে পড়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্যানেল বাস্তবায়নের জন্য। আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার, চাঁদপুর জেলার একজন প্যানেল প্রত্যাশী। 37,000 প্যানেল প্রত্যাশী ভাই বোনের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে জানাচ্ছি ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা, ঈদ মুবারক। করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থায় যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নিতে প্যানেলের বিকল্প নেই, তাই মমতাময়ী মায়ের কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন। প্রিয় দেশবাসীকে প্যানেল প্রত্যাশীদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার স্তর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষক সংকটের কারণে শিক্ষক শূন্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মুজিব বর্ষে শিক্ষক এই শূন্যপদগুলো পূরণ করার জন্য প্যানেলে নিয়োগ চাই। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা অতি সাধারণ একটি মেয়ে আমি। ছোটবেলা থেকে দারিদ্রতা এবং বহু ত্যাগ তিতিক্ষার ফলে আজ আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি বটে, কিন্তু মমতাময়ী মা, আজ আমি জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক। আপনি দয়া করে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে আমার পরিবারকে সম্মানের সাথে বাঁচার ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 প্যানেল প্রত্যাশীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। বর্তমানে প্রায় সবগুলো প্রতিযোগিতামূলক চাকরি নিয়োগ পরীক্ষায় প্যানেল পদ্ধতি বিদ্যমান। প্রাথমিকে যে তীব্র শিক্ষক সংকট তা নিরসনে প্যানেলের কোনো বিকল্প নাই, তাই মুজিব বর্ষ উপলক্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 প্যানেলের ঘোষণা চাই। 30,000 প্যানেল প্রত্যাশীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ হাসিনাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে শিক্ষা এবং বেকারত্ব দুটি ভয়াবহ রূপ ধারণ করেছে, আর শিক্ষা এবং বেকারত্বের সমস্যা সমাধান করতে প্যানেলের কোনো বিকল্প নেই, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে প্রাইমারিতে প্যানেলের মাধ্যমে আমাদের নিয়োগদানে। আসসালামু আলাইকুম, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 প্যানেল প্রত্যাশীদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। মমতাময়ী মা, এই করোনা পরিস্থিতিতে কোমলমতি শিশুদের লেখাপড়ায় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নিতে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বসে কেউ বেকার থাকবে না এবং ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, সেই অঙ্গীকার বাস্তবায়িত হবে। জিরো টলারেন্সে চাকরি চাই, তাই প্যানেলে নিয়োগ চাই। আসসালামু আলাইকুম, 2018 প্যানেল প্রত্যাশীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা সবাই জানি করোনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়েছে। দেশের এই শিক্ষা সংকট কাটিয়ে তোলার জন্য প্যানেলের কোনো বিকল্প নেই, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই আবেদন, তিনি যেন প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি প্রদান করেন। জয় বাংলা, জয় বঙ্গ। আসসালামু আলাইকুম, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, আর এই সরকারের দায়িত্বে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির জনকের সুযোগ্য কন্যা। আমরা এই মায়ের কাছে প্রাথমিক শিক্ষার শিক্ষক সংকট দূরীকরণের জন্য, কোমলমতি বাচ্চাদের সম্পদে পরিণত করার জন্য, মুজিব বর্ষের অঙ্গীকার পূরণ করার জন্য, নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য মানবতার মায়ের কাছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেলের মাধ্যমে 37,000 নিয়োগ প্রার্থীর নিয়োগ চাই। আসসালামু আলাইকুম, 2018 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। করোনার এই পরিস্থিতিতে সারা পৃথিবী থমকে গেছে, অচল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক সময় লেগে যাবে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক হতে। শিক্ষার এই ঘাটতি পূরণে প্যানেলে কোনো বিকল্প নেই। আমি একজন প্যানেল প্রত্যাশী, আমার পক্ষ থেকে সকলকে জানাই ঈদের ভিতরে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমার মতো 37,000 বেকারদের পক্ষে হয়তো বা পরিপূর্ণভাবে ঈদ করা সম্ভব হবে না, তাই মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের কাছে আমার একটা চাওয়া, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 প্যানেলে নিয়োগ দিন এবং বেকারত্বের অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন। পরবর্তী ঈদ যেন আমাদের জীবনে বয়ে আনি সুখ ও সমৃদ্ধি ও কর্মময়, আমরা সেই কামনা আপনার কাছে করি। আসসালামু আলাইকুম, 2018 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীর পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। করোনার এই পরিস্থিতিতে সারা পৃথিবী থমকে গেছে,
অচল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক সময় লেগে যাবে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক হতে। শিক্ষার এই ঘাটতি পূরণের জন্য প্যানেলের কোনো বিকল্প নেই।